মানুষের আয় বাড়িয়ে দারিদ্র নিরসন ও সমাজে সমতা আনাতে প্রতি বছরই বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকে সামাজিক নিরাপত্তা খাতে। কিন্তু এ খাতে অর্থ অপচয়ের পরিমাণও বাড়ছে, তাই অপচয় বন্ধ ও ভাতা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি করতে পারলে বেশি খরচ না করেই দ্রুততার সাথে দারিদ্র নিরসন সম্ভব বলেও মনে করেন তারা। বাজেট নিয়ে মাহমুদুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ, ছবি তুলেছেন ফারুক বিপ্লব। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারে থাকার পর ডিজিটাল বাংলাদেশের বিপ্লব ঘটেছে। তবে আগামী অর্থ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমার গ্রাম আমার শহর। এই স্লোগান বাস্তবায়নে গ্রামে সব নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্য ঠিক করেছে সরকার। দারিদ্র নিরসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সামাজিক সুরক্ষাভুক্ত বিভিন্ন ভাতার হার ও পরিধি বাড়ানো হয়েছে, ফলে দেশে দারিদ্রের হার কমে হয়েছে 21.8%, আর হতদরিদ্রের হার 11.3% নেমেছে। এই খাতে চলতি অর্থ বছরে 64,556 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা জিডিপির 2.55%, যেখানে অপচয় হয়েছে 20%। আগামী বাজেটে সামাজিক সুরক্ষা অগ্রাধিকার দিয়ে এই খাতে 72,000 কোটি টাকা বরাদ্দ প্রাক্কলন করা হয়েছে। বর্তমানে এর আওতায় 73.5 লাখ মানুষ বিভিন্ন ভাতা পাচ্ছেন। এই সংখ্যা বাড়িয়ে আগামী বাজেটে 87 লাখ ঠিক করেছে সরকার। আগামী 5 বছরে এ খাতে সুবিধাভোগী সংখ্যা ও বরাদ্দ দ্বিগুণের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। তবে অপচয়ের কারণগুলো বন্ধ না হলে প্রকৃত সুবিধাভোগীর কাছে এই কর্মসূচির সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবারকে কোনো ভাতা দেওয়া, যে ভাতার মাধ্যমে তারা হয়তো কর্মসংস্থান যাতে খুঁজে মিলতে পারে, স্বল্প শর্তে ঋণ দেওয়া, এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলা। যত বেশি ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রাম হবে তত বেশি মিস্টার্গেটিং হবে এবং তত বেশি বাস্তবায়ন ব্যয় বাড়বে। নিরপেক্ষভাবে যেখানে টাকা অ্যালোকেট করতে হবে সেখানে করতে হবে, অন্য কার্যক্রমগুলো কঠোরভাবে বন্ধ করে দিতে হবে। এখনও 1,60,00,000 মানুষ হতদরিদ্র। এই অতি দারিদ্র যারা আছে তাদেরকে দারিদ্র রেখার ওই নিচের থেকে টেনে আমরা উপরে তুলব, এরকম একটি মেসেজ আমরা বাজেটে আশা করি। দেশের প্রায় 4 কোটি মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করলেও তাদের মাত্র 29% সামাজিক সুরক্ষার আওতার সুবিধা পাচ্ছে। আগামীতে টেকসই উন্নয়নের জন্য দারিদ্র নিরসন ও সমাজে সমতা আনতে গুণগত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি ভাতা প্রদানে স্বচ্ছতা জরুরি বলে মনে করেন তারা। মানব সম্পদ উন্নয়নের জন্য বেশি বেশি বরাদ্দ দিই, আমাদের কিন্তু এই সম্পদটি ডেপ্রিসিয়েট করবে না, বরং অ্যাপ্রিসিয়েট করবে। টাকাটা আসলে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাচ্ছে কিনা সেই জিনিসটাকে একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে আসা, এবং এই যে বিভিন্ন লিকেজ রয়েছে সেখানে স্বচ্ছতা কিভাবে আনা যায়। আগামী বাজেটে বয়স্ক ভাতা সংখ্যা বাড়িয়ে 44 লাখ, বিধবা ভাতা 17 লাখে নিতে চায় সরকার। একই সাথে আরো 70,000 দরিদ্রমাকে এই খাতে যুক্ত করার লক্ষ্যও রয়েছে। সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উপকারভোগীর তালিকায় আনার জোর পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা।